একবার গ্যাস হয়ে গেলে বুক জ্বালা, পেট জ্বালা এবং বুকে ভীষণ ব্যথা হয়। তো বন্ধুরা, আজকে যাতে গ্যাস না হয় সেই রকম কয়েকটি ঘরোয়া টোটকা দেখাবো, আর তার সাথে সাথে রান্নায় এমন একটা জিনিস আপনাদের প্রয়োগ করতে বলবো যাতে করে গ্যাস সহজে হবে না। অনেক সময় রিচ কিংবা অতিরিক্ত খাবার খাওয়া হয়ে গেলে গ্যাস হয়ে যায়। জিরে হলো একটা খুব ভালো ওষুধ এই গ্যাস দূর করবার জন্য। জিরে ফুটিয়ে অনেকেই জল পান করেন, কিন্তু এটা একটা ঝামেলাও বটে। কিন্তু জিরেকে এইভাবে যদি ভেজে, বেশ ভালো করে কড়া করে ভেজে, শুকনো কড়ায় যেভাবে আপনাদের দেখালাম এইভাবে ভেজে যদি কৌটোয় ভরে রেখে দেন, প্রতিদিন খাওয়ার পরে বিট লবণের সাথে কিংবা এমনি শুধু মুখে খান, তাহলে কিন্তু সহজে গ্যাস হবে না। এছাড়াও বন্ধুরা, বিভিন্ন রকমের মশলা তো আপনারা তরকারিতে দেন, তো এই অ্যালোভেরা যদি আপনারা রান্নাতে দেন, অ্যালোভেরা খেলে কিন্তু গ্যাসের সমস্যা দূর হয়ে যায়। যে কোনো রান্নাতে আপনারা এই অ্যালোভেরা যোগ করুন। কীভাবে এই অ্যালোভেরা যোগ করবেন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই অ্যালোভেরা যেমন স্কিনের জন্য, তারপর চুলের জন্য বিশেষভাবে উপকারী, ঠিক তেমনই কিন্তু অ্যালোভেরা আমাদের স্বাস্থ্যের জন্য, পেটের জন্য খুব উপকারী। অ্যালোভেরা জুস খাবার কথা তো নিশ্চয়ই আপনারা জানেন, তো এই অ্যালোভেরা জুস বানাবার একটা পদ্ধতি আছে। অ্যালোভেরা জুস যদি নিয়মিত খাওয়া যায় তাহলে শারীরিক বিভিন্ন রোগের কিন্তু সম্ভাবনা কমে যায়। তো এরপর আমি আপনাদের দেখাচ্ছি মাছ মাংস যে কোনো খাবারে, ডিম, অন্যান্য শাকসবজি, যা আপনারা খাবার তৈরি করছেন তাতে কিভাবে আপনারা এই অ্যালোভেরাটাকে যোগ করবেন। প্রথমে অ্যালোভেরা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর অ্যালোভেরার ভেতরের যে জেলির মতো অংশটি, সেই জেলির মতো অংশ আমি বের করে নিচ্ছি। রোজ দিনের রান্নায় অবশ্যই অ্যালোভেরা আপনারা যোগ করুন। তো ভালোভাবে অ্যালোভেরাটাকে কেটে নেওয়ার পর যদি একটু পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নেন তাহলে খুবই ভালো হয়। যদি না ধুতে চান তাহলে অসুবিধার কিছু নেই, আপনারা ডাইরেক্ট এভাবে রান্নাতে দিতে পারেন। আপনারা যদি চান তাহলে অ্যালোভেরাকে ব্লেন্ড করে নিতে পারেন, একটু আধটু যদি সবুজ অংশ থাকে পাতার তাহলে অসুবিধার কিছু নেই খাওয়া চলে। তো এইরকমভাবে আপনারা অ্যালোভেরা জুস বানিয়ে নিতে পারেন। আপনারা যদি চান অ্যালোভেরা ব্লেন্ড করবার ঝামেলা রাখবো না, অ্যালোভেরা ডাইরেক্ট রান্নাতে যোগ করবো, তাহলেও খুব সুবিধা। আপনারা পিস পিস করে অ্যালোভেরাকে কেটে রান্নাতে ডাইরেক্ট যোগ করতে পারেন। এখানে আমি একটা টমেটো, মাঝারি সাইজের টমেটো ছোটো করে কেটেছি, আদা নিয়েছি। এখানে আপনি বিভিন্ন ধরনের মশলা, যে যে মশলা রান্নাতে ব্যবহার করেন, যেমন পেঁয়াজ, রসুন, সেই সমস্ত উপকরণ এখানে দিতে পারেন। তারপর একসাথে ব্লেন্ড করে নিতে পারেন। এরপর আমি যা যা মশলা লাগে, গুঁড়ো মশলা, কাশ্মীরি মির্চ দিয়েছি হাফ চামচ, এক চামচের মতো হলুদ দিয়েছি, হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। এখন আমি একটা গ্রেভি বানাবো যেটা খুবই উপকারে আসবে, আর এটা খুব কম তেলে আমি তৈরি করব। তার জন্য কম আঁচে আমি প্যান বসিয়ে দিয়েছি, পাঁচ ফোড়ন দিয়েছি, এক চামচ সরিষার তেল দিয়েছি আর গোটা জিরে দিয়েছি। এখানে সরু করে পেঁয়াজ হাফ কুচিয়ে আপনারা কিন্তু ব্রাউন করে ভেজে নিতে পারেন। তারপর এই টমেটো বাটা ও আদা বাটা একসাথে দিয়ে দিতে পারেন। এরপর আঁচ কমিয়ে খুব ভালোভাবে এটা তৈরি করতে থাকুন। সমস্ত মশলা তো দেওয়াই আছে, কিন্তু কম কম করে সব মশলা দেবেন, কারণ এটা তো স্রেফ গ্রেভি তৈরি করা হচ্ছে। আপনারা এর সাথে অন্যান্য কোনো সবজি কিংবা মাছ ভাজা কিংবা মাংস কষতে পারেন, অসুবিধার কিছু নেই। এই গ্রেভিটা তৈরি করে আপনারা ফ্রিজেও রাখতে পারেন, আবার এই গ্রেভিটা আপনারা ডাইরেক্ট খেতেও পারেন, অসুবিধার কিছু নেই। এরপর যে অ্যালোভেরা জেলটা আমি প্রস্তুত করে রেখেছি, সেই অ্যালোভেরা জেলটা এখানে আমি দিয়ে দিলাম। আপনাদের আমি প্রথমেই বললাম যে অ্যালোভেরা ব্লেন্ড না করেও কিন্তু এটা পিস পিস করে অ্যালোভেরাটাকে কেটে দেওয়া যেতে পারে।
এরপর আরও ভালো করে নেড়ে নেব। খাবার সময় কোনো কিছু মনেই হবে না যে এটা অ্যালোভেরা দেওয়া আছে, কিন্তু এই রান্নাটাকে কোনো মতে আপনার গ্যাস কিংবা বদহজম হবে না, আর শরীরের পক্ষে ভীষণভাবে উপকারী। তাই ডাইরেক্ট রান্নাতে এইভাবে যোগ করে নেন অ্যালোভেরা। তো বন্ধুরা, এখন এই গ্রেভিটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, কালার খুব সুন্দর এসেছে আর খেতেও কিন্তু ভালো লাগছে। তো আপনারা এটা ডাইরেক্ট রুটির সাথে কিংবা পরোটার সাথে খেতে পারেন, কিংবা এই গ্রেভিটা ফ্রিজে রেখে দিতে পারেন, যে কোনো সবজি বানাবার সময় একটু একটু করে দিতে পারেন, যেটা আপনাদের পছন্দ। যে কোনো উপায়ে অ্যালোভেরা কিন্তু আমাদের খেতে হবে। অ্যালোভেরার অনেক উপকারিতা আছে, সেটা তো আর অজানা কথা নয়। আর গ্যাস হবার কারণে যে বুক জ্বালা, পেটে ব্যথা, বুকে ব্যথা হয় তা কিন্তু হবে না। ডাইরেক্ট অ্যালোভেরা জুস আপনারা কিন্তু খেতে পারেন, তাহলেও কিন্তু অনেক উপকার। এরপর চলুন আরও একটি যে ঘরোয়া টোটকা দেখাবো, সেটা খুবই উপকারে আসবে আপনাদের। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, এটা হলো টক দই। কোনো দিন বেশি মশলাযুক্ত খাবার বা রিচ খাবার খেলে বদহজমের আশঙ্কা থেকেই যায়, পেট গরম থেকে দেহে নানান পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এক্ষেত্রে হজমে সাহায্য করবে দই এবং কিশমিশের সংমিশ্রণ। পেট ঠান্ডা তো করবেই, সঙ্গে অম্বল, গলা, বুক জ্বালা থেকেও রেহাই মিলবে। মনে রাখবেন বন্ধুরা, পেট গরম থেকে দেহে নানান পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। গ্যাসের যখন খুব বেশি সমস্যা হয়, পেটে খুব বেশি গ্যাস হয়, তখন কোষ্ঠকাঠিন্য দেখা দেয়। তো কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটিতে খুবই উপকারী হলো দইয়ের সাথে হলুদ। যদি কিশমিশ বাড়িতে না থাকে তাহলে টক দইয়ের সাথে হলুদ মিশিয়ে ভালোভাবে খান, তাহলে দেখবেন আপনার কোষ্ঠকাঠিন্যর হাত থেকে আপনি রেহাই পাচ্ছেন, তার সঙ্গে সঙ্গে যে গ্যাস্ট্রিক প্রবলেম হচ্ছিল সেটাও কিন্তু নেই। তাই এই টোটকাগুলি অবশ্যই মাথায় রাখুন এবং অ্যাপ্লাই করুন, ফল পাবেন। আজ এইটুকুই, ধন্যবাদ।